নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের উদ্যোগে কোচবিহার রেড ক্রস ভবনে সমকামিতা নিষিদ্ধের দাবিতে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয় শনিবার। ভারতীয় দণ্ডবিধি 377 ধারায় বলা হয়েছিল সমকামিতা এক অপ্রাকৃতিক যৌন সঙ্গম এবং এই কারণে এটি শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে নারী সমকামিতা সম্পর্কে কোনো ভাষ্য নেই। আইনটিতে মূলত পুরুষে পুরুষে যৌনকাম নিষিদ্ধ এবং দণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। 2009 সালে দিল্লি হাইকোর্ট সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে আবেদন করা হলে 2013 সালে আগের আইন বহাল রেখেছিল সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। 2018 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ সমকামীকে শাস্তিযোগ্য অপরাধ নয় বলে রায় দেয়। এই রায়ের পর দেশে সমকামিতা বৈধ হয়ে যায়। তারপর থেকে লক্ষ্য করা যাচ্ছে সমকামিতা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সমকামীরা বিয়ের দাবিতে ধর্নায় বসে সামাজিক সমস্যা তৈরি করছে। ভারতের ধর্মীয় সমাজে কঠোরময় সমস্যা হচ্ছে সমকামিতার বৈধতা। 2018 সালের রায়ে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ভারতীয় সংবিধান ভুল ছিল? এদিনের কনভেনশনের একটাই উদ্দেশ্য, কেন্দ্রীয় সরকার যাতে সমকামিতাকে নিষিদ্ধ করে দণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়ন করে। এদিনের সমকামিতা নিষিদ্ধের দাবিতে নাগরিক কনভেনশনে বক্তব্য রাখেন আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাব্বির হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য এবং গঠনতন্ত্রের রচয়িতা কাউসার আলম ব্যাপারী সহ অন্যান্যরা। নাগরিক কনভেনশনের উপস্থিতি নজর কাড়ে আয়োজকদের, যার মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রছাত্রী। আজকে আমরা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিগ্রমের আয়োজনে সমকামিতার বিরুদ্ধে বা সমকামিতাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা কোচবিহারের রেডক্রস ভবনে এই সেমিনারের আয়োজন করলাম। আমাদের এই সেমিনারের পক্ষ থেকে একটাই দাবি যে অবিলম্বে এই সমকামিতা, যা একটি সামাজিক ব্যাধি, যা মনুষ্যত্ব বিরোধী, এই সমকামিতাকে নিষিদ্ধ করার জন্য এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই সেমিনার। আমরা ভারতের কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করব যে অবিলম্বে আমাদের দেশের কেন্দ্র সরকার এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক, তারা দেশের পার্লামেন্টে দ্রুত আইন প্রণয়ন করে এই সমকামিতাকে নিষিদ্ধ ঘোষণা করুক। এই সমকামিতাকে আমরা সাধারণ মানুষ, আমরা কখনো যারা একটা সংস্কৃতি নিয়ে থাকি, আমরা এই সমকামিতাকে কখনো প্রশ্রয় দিতে পারি না। আমাদের দাবি, আমরা এই সমকামিতাকে নিষিদ্ধ করার জন্য আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। ধন্যবাদ। আমার নাম সাব্বির হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমরা আজকে সমকামিতা নিষিদ্ধের দাবিতে কোচবিহার রেডক্রস ভবনে একটি সেমিনারের আয়োজন করেছি। এই সেমিনারের একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের সমকামিতা নিষিদ্ধ। ভারতের সংবিধানের 377 ধারা অনুযায়ী এখানে সমকামিতা নিষিদ্ধ ছিল, কিন্তু 2018 সালের পর থেকে সুপ্রিম কোর্টের রায়ের পর এটা সমকামিতা বৈধতা পায়। এই বৈধতা পাওয়ার পর থেকে সমকামিতা ব্যাপকহারে ছড়িয়ে পড়ে এবং সমাজে একটি অন্যরকম অবস্থা তৈরি হয়। এই অন্যরকম অবস্থা থেকে নিষ্কৃতি পেতে এবং সমকামিতা বন্ধের দাবিতে আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আইন প্রণয়ন করে এটাকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ধারা নিয়ে আসে। আমি কাউসার আলম ব্যাপারী, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য এবং গঠনতন্ত্র রচয়িতা।